আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপে কিভাবে নাম্বার সঠিক নিয়মে ব্লক করবেন এবং কীভাবে আনব্লক করবেন হ্যাঁ বন্ধুরা হোয়াটসঅ্যাপ আমরা অনেকেই ব্যবহার করি কিভাবে নাম্বার ব্লক করতে হয় কীভাবে আনব্লক করতে হয় জানি না সেটা এখন আমি দেখাচ্ছি এই যে দেখেন বন্ধুরা এখানে একটা আমার কন্ট্যাক্ট নাম্বার রয়েছে হাবিব ভাতিজা আমি এখন এই নাম্বারটি ব্লক করে দিব এবং আনব্লক করব। ব্লক করার জন্য প্রথমে এখানে একটা ক্লিক করবেন এরকম আপনার সঙ্গে দেখাবে কীরকম চ্যাট করেছেন এরপরে দেখেন ডান পাশে তিনটা ডট রয়েছে এই তিনটা ডটে একটা ক্লিক করবেন তারপরে এখানে মোর অপশন রয়েছে এই মোর অপশানে ক্লিক করবেন তারপরে দেখেন লেখা আছে ব্লক ওকে তা আপনারা এই ব্লকে ক্লিক করার পরে এটা কনফার্ম ব্লকে চাপ দিবেন তা আমি নাম্বারটি অলরেডি ব্ল ব্লক করে দিলাম তা আমি ব্যাক আসলাম দেখেন এখানে কিন্তু ওই নামটা আর শো করতেছে না তাই এখানে এই যে দেখেন শো করছে এরকম তাই এটা ব্লকের দেখাচ্ছে তাই এটা যদি আমি চাই এখানে ডিলেট করে দিলাম ওকে এই যে দেখেন ডিলেট করে দিলাম ওকে তো এখন কিন্তু এই নাম্বারটা নাই বলতে এই আইডিটা আর নাই তো এখন কিভাবে আপনারা আবার ওই আইডিটা খুঁজে বের করে আনব্লক করবেন এটা করার জন্য প্রথমে এই যে দেখেন তিনটা ডট রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন সিটিংস অপশন এখানে একটা ক্লিক করবেন তারপরে আপনারা এখানে দেখতে পারবেন প্রাইভিসি নামে একটা অপশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচে গিয়ে দেখতে পারবেন ব্লকেট কন্ট্যাক্ট অর্থাৎ কয়টি নাম্বার ব্লক করেছেন এখানে ক্লিক করবেন এরপরে আপনারা এখানে দেখতে পারবেন কতগুলো নাম্বার আপনারা ব্লক করেছেন তা আমি এই যে হাবিব ভাতিজা লেখা এখানে ক্লিক করার পর এটা আনব্লক করে দিলাম তা ওকে এটা কিন্তু আনব্লক হয়ে গেল এখন আমি আমার চ্যাট অপশনে চলে আসব এবং এখানে দেখেন সার্চ বারে সার্চ করব হাবিব ভাতিজা তা ভাতিজা চলে আসছে একটু ওয়েট করেন এখানে লিখবো হাবিব ভাতিজা এই যে দেখেন হাবিব ভাতিজা চলে আসছে এখানে কিন্তু আমি চাইলে চ্যাট করতে পারবো ঠিক আছে ওকে এখন কিন্তু দেখেন আইডিটা সরাসরি চলে আসছে তা আপনারা চাইলে এভাবে হোয়াটসঅ্যাপে ব্লক এবং আনব্লক করতে পারবেন আসসালামু আলাইকুম